কেউ যদি ভোটারকে বাধা দেয় তাকে কি করতে হবে এটা আমরা জানি। নাশকতামূলক কার্যক্রম এবং ইলেকশন বিরোধী যে কোনো প্রকার প্রচেষ্টা বা নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর যে কোনো প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়ার মতো আমাদের সামর্থ্য রয়েছে। আপনাকে আমরা আমরা সব আসনেই মানুষকে উৎসবমুখর পরিবেশে উৎসাহ উদ্দীপনার সাথে নির্বাচন কেন্দ্রে ভোট দিতে আসার জন্য আমরা ইয়ে করি, তাদেরকে আহ্বান জানাই। এবং কেউ যদি ভোটারকে বাধা দেয় তাকে কি করতে হবে এটা আমরা জানি, তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার দিবে। সাধারণ ভোটার যে যাতে যথাযথভাবে তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এজন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা মনে করি যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা দেখেন যে এখন কিন্তু নাশকতার হারও অনেক কমে এসেছে এবং প্রতিটি ঘটনা উদ্ঘাটিত হয়েছে। এবং আমরা আশা করি যে কোনো দুষ্কৃতিকারী যেই হোক সে নাশকতা করে পার পাবে না, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।